হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আমরা যে একটা ওয়ালেটের অফার শেয়ার করছিলাম, পিপ ওয়ালেটের অফার, সো এই ওয়ালেটের অফারের আপডেট শেয়ার করবো। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যারা নতুন ভিউস আছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ টেলিগ্রামে সকল প্রকার আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন ভিউয়ার্স, এখানে আমরা যে পিপি ওয়ালেটের ইভেন্টের যে আপডেটগুলি কিন্তু প্রত্যেকটাই দিয়েছি, দেন এখন আবার নতুন একটা আপডেট চলে আসে। তো যারা আপডেট ফলো না করবেন ভাই, তারা কিন্তু এখান থেকে উইথড্র করে নিতে পারবেন না। যদি আপনাদের মনে হয় যে প্রজেক্টটা মানে ওয়ালেটের অফারটা ভালো, সো আপনারা চাইলে ইভেন্টটাতে যে আপডেটটা চলে আসছে এটা হচ্ছে আপনি কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে কাজটাকে আমি বলি, আমাদের যে টোকেনটা আছে এটা কিন্তু এয়ারড্রপে আছে টোকেনটা। তো এখন এই টোকেনটা এয়ারড্রপ থেকে মেননেটে নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এখানে একটা সোয়াইপ ট্রানজ্যাকশন করতে হবে। যদি আপনি এটা করেন তাহলে আপনার ব্যালেন্সটা এখানে চলে আসবে মেননেটে, দেন যখন তারা উইথড্র মানে সোয়াইপের সিস্টেমটা এনাবেল করে দেবে তখন আমরা পিপি ওয়ালেটের যে টোকেনটা সেটা হচ্ছে গিয়ে ইউএসডিটির মাধ্যমে বিএনপির মাধ্যমে সোয়াইপ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। সো এটা করার জন্য আমাদের একটা সোয়াইপ করতে হবে, কী কী করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমত আপনারা অ্যাপটা যদি আপডেট দেওয়া না থাকে আপডেট করে নেবেন, আপডেট করা হয়ে গেলে আপনাদের যে কাজটা করতে হবে, ইভেন্ট আমি এখনও অন করি না, সে আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর আমি আপনাদের বলছি না যে আপনাদের এটা করতেই হবে, যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার টোকেনটা মেননেটে আসবে, পরবর্তীতে যদি আপডেট আসে তাহলেই আপনি সেল করতে পারবেন, আর যদি আপডেট না আসে তাহলে কিন্তু আপনার এখানে যে সোয়াইপ ফিটা সেটা কিন্তু মানে মাইট যাবে এমন আর কি, ঠিক আছে? সো আপনাদের রিস্ক, আপনার এটা সোয়াইপ মানে এখানে মানে টাস্কটা কমপ্লিট করে নেবেন। ওকে, তা আমরা এখানে দেখাচ্ছি আর কি কী কাজ করতে হবে। দেখেন ভিউয়ার্স, অফারটা এখন অনগুইন আছে, চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অফারটাতে জয়েন করতে পারেন। যাই হোক, অফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এখানে যদি আমরা এখন এয়ারড্রপের যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সের উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স এখানে একটা সোয়াইপের অপশন আছে। তো আপনাদের কাজই হচ্ছে সোয়াইপ অপশন একটা ক্লিক করে দেওয়া। তো সোয়াইপ অপশনে যখন আপনি ক্লিক করে দেবেন এখান থেকে হচ্ছে ট্রানজ্যাকশনের যে ফিটা সেটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে। দেখেন ভিউয়ার্স, এখানে $1.38 মতো ফি কথা বলতে আছে। সো আপনারা এখান থেকে হচ্ছে ফিটা দিতে হবে। তো ফি ছাড়া কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন না, এই জন্য হচ্ছে কি এখানে আপনাদের ফিটা ডিপোজিট করে নিতে হবে। সো বিএনপির উপরে ক্লিক করবেন, রিসিপি ক্লিক করবেন, অ্যাড্রেসটা কপি করে নেবেন, কোথাও থেকে আপনাদের এক্সচেঞ্জার অথবা ওয়ালেট থেকে আপনারা এখানে $1 সমপরিমাণ হচ্ছে কি এখানে বিএনপি ডিপোজিট করে নেবেন। ওকে, সো আপনাদের যদি বাইন্যান্সের ভিতরে ডলার থাকে সো আপনি এখান থেকে ফিটা নিতে পারেন। আর একটা কথা হচ্ছে আপনাদের কিন্তু এখানে বিএনবিটাই ডিপোজিট করতে হবে, অন্য কোনো কারেন্সি ডিপোজিট করলে কিন্তু হবে না। তো আমি সরাসরি হচ্ছে গিয়ে আমার ট্রাসলটা চলে আসলাম, এখান থেকে হচ্ছে আমি বিএনবি দেবো আর কি। সো এটা দেওয়ার জন্য এখান থেকে তো আমি এখানে $2 সমপরিমাণ বিএনবি ট্রান্সফার করবো। তো এখান থেকে ট্রান্সফার নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিলাম, দেন এখান থেকে কিন্তু আমরা অ্যাড্রেসে কিন্তু আমি বিএনপিটা সেন্ড করে ফেলছি, এখনও কাটে নাই। তো দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু পেন্ডিংয়ে আছে। সো এটা কিন্তু ইনস্ট্যান্টলি ডিপোজিট হয়ে যাবে, সমস্যা না, যেহেতু ওটাও একটা ওয়ালেট। তো এটা কিন্তু আপনাদের রিস্কে ভাই আপনি করবেন, আমি আপনাদেরকে যেটা আপডেট আসছে সেটা আমি দেখাই দিচ্ছি। ওকে, এটা ছাড়া কিন্তু আপনি ওখান থেকে টোকেনটা সোয়াইপই করতে পারবেন না। ওকে, আবার এটা হচ্ছে গিয়ে হয়তো তারা একটা সাময়িক সময়ের জন্য আপডেটটা রাখছে, পরবর্তীতে আপডেটটা কিন্তু চলে যেতে পারে, যখন এটা আপডেটটা চলে যাবে তখন হয়তো আপনারা এটা ক্লেম করতেও পারবেন না। যাই হোক, এটা আপনাদের রিস্ক আপনারা করবেন। তো দেখেন, এটা কিন্তু আমি এখান থেকে উইথড্র করে ফেলছি। এখানে যদি আমি চলে আসি দেখা যাক ডিপোজিট হয়েছে কি না, ডিপোজিট কিন্তু অলরেডি ডান। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু টোকেন বিএনবিটা চলে আসে। এখন আমরা সরাসরি সোয়াইপ অপশনে প্রেস করবো, মানে টোকেনের উপর প্রেস করার পর সোয়াইপে ক্লিক করে দিলাম। সোয়াইপে যখন আমি ক্লিক করলাম এখান থেকে হচ্ছে কি সোয়াইপ হচ্ছে, দেন একটু ওয়েট করবো, ওয়েট করার পর কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে যখন ক্লিক করে দেবো এখান থেকে দেন একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর লাইভে আমি সব কিছু দেখাচ্ছি, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে। তো দেখেন, এটা কিন্তু সোয়াইপ হচ্ছে। সো কয়েক সেকেন্ড আমরা এখানে ওয়েট করবো। দেখেন বেশ, নিচের দিকে সোয়াইপ কমপ্লিট সাকসেসফুলি লেখা চলে আসছে, এটা কিন্তু আমাদের সোয়াইপ কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা একটু ব্যাগে যাই, তো ব্যাগে যাওয়ার পর এখান থেকে হচ্ছে গিয়ে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখেন ভিউয়ার্স, এখান থেকে আমাদের এই যে এয়ারড্রপের টোকেনটা ইনস্ট্যান্ট আমাদের মেন নেটে চলে এসেছে। দেখেন, লাইভে কিন্তু আমি আপনাদের দেখাই দিলাম, আর না আমাদের ফিটা পর্যন্ত কাটে নিছে। তো এখানে হচ্ছে গিয়ে আপনাদের $1.38 মতো ফি কাটবে, যেটা আমার কাটছে। দেন এখন যদি আমি এটার উপরে একটা ক্লিক করি, মেনের উপরে যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স আমাদের মেন নেটে কিন্তু টোকেনটা চলে এসেছে। তো আপাতত এখন সোয়াইপ করা যাবে না, আমি যদি সোয়াইপ অপশনে প্রেস করি, সোয়াইপ অপশনে প্রেস করার পর এখান থেকে হচ্ছে গিয়ে আমার যে ব্যালেন্সটা আছে সেটা আমি যদি আমি এখানে তুলি, তো আমার যে ব্যালেন্সটা আছে সেটা আমি এখানে তুলে দিলাম। দেন এখান থেকে তো ব্যালেন্সটা তুলে দেওয়ার পর এখান থেকে দেখেন ভিউয়ার্স, বিএসডিতে এটা হচ্ছে আপনারা সোয়াইপ করতে পারবেন। আমি যদি এখন এখান থেকে সোয়াইপ অপশনে প্রেস করি, সোয়াইপ অপশনে প্রেস করলে এখান থেকে ভিউয়ার্স সেখান থেকে সিলেক্ট করে দেবো নিচেরটা, যেহেতু আমাদের এটা আছে। দেখেন ভিউয়ার্স, এখানে তারা কী কর মানে কী বলছে,
তো এটা এখনও কিন্তু মানে এখনও কিন্তু লিস্টিং হয় নাই, যখন এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমরা উইথড্রল টুইথড্রল সোয়াপ ট্যাপ এগুলি করতে পারবো, এরকম কিছুই তারা বলতেছে। তো আপাতত আপনারা এইটুকুই কাজই করে রাখেন, আমি অবশ্যই আপডেট আসলে টেলিগ্রামে জানাই দেবো, এর জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, ঠিক আছে। আর এই প্রজেক্টটা যে অতটা খারাপ এমনটা না, আপনি যদি তাদের টুইটারে যান তাহলেও বুঝতে পারবেন প্রজেক্টটা কিন্তু মোটামুটি ভালো স্ট্রং আছে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এই ছিল আজকের ভিডিওটা, দেখা হচ্ছে নতুন প্রজেক্টে, সবাই ভালো থাকবেন।